পেটের খিদা খিদার জন্য বেরিয়েছে, আমার বাল বাচ্চা আছে, প্লাস আমার মা অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য আমার এই রোজা নামা, তারপরও চালাইতে পারি না। বিনোদনই বানা দিলাম, রেখা দিই শাশুড়ে রেখা দিলাম এই অবস্থা। প্যাসেঞ্জার পাচ্ছেন? জি পাচ্ছি মোটামুটি। তো আপনার সংসার চলতেছে? চলতেছে, অনেক কষ্টে চলতেছে। প্রতিদিন কত টাকা ইনকাম করেন? 300 টাকা জমা দিলে 400-500 টাকা থাকে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 3 মেয়ে 2 ছেলে। বাসা কোথায়? এই রাজবাড়ি। আপনার নামটা কি? আশরাফ। আপনি কি প্রতিবন্ধী? একজন প্রতিবন্ধী রিক্সা চালক, সে তার কষ্টের কথা বললো। যে ভ্যান নিয়ে বের হয়েছে, গাদাগাদি করে বসছে লকডাউনে, এটা কি ক্ষতি হবে না আপনার? হ্যাঁ ক্ষতি হবে, ক্ষতি হবে। আমি এখন খ্যাপ নিয়ে বাইরেছি, এই যে এখন এই যে এরা গাড়ির মধ্যে হয়েছি, আমার কিছু পয়সা পাবো এতটুকুই আর কি। আপনার বাসা কোথায়? আমার বাসা রার বাক। প্রতিদিন ইনকাম করেন কত? আগে মার্কেটে কাজ করতাম, তো মার্কেটে কাজ করতাম, তাই এই যে এখন 500-600 এরকম যা হয় আর কি। প্রতিদিন কত টাকা ইনকাম করেন? 1200-1200। এই লকডাউনে আপনার ইনকাম হচ্ছে কত? 500-700।